You are fine, and I think am I okay in this life? Is it working or not? Oh, now it's okay. Hello, people. সুশান্ত মজুমদার কেমন আছেন আপু? ইয়া, আম ফাইন। আই হোপ আপনারা ভালো আছেন। জিয়া রহমান আছেন আমার সাথে, নিয়াজ মোর্শেদ, দেন আবু ফারজানা আছে, আবুল কাদের আছে, দেন সেজান মাহমুদ রাসেল, জলছি আমি, জলছি আমি আছে, কাউসার, আব্দুল রহিম আছেন, কামরুল আছেন, দেন মাসুদ আছেন, সুশান্ত, সোহরাব, জসিম, হাউ আর ইউ? ইয়া, আই এম ভেরি 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 মাচ ফাইন। আচ্ছা, সবাই তো আমার খবর নিতে চাচ্ছে, আমি তো এসেছি সবার খবর নিতে যে কেমন দিনকাল, সবার কেমন কাটছে, সবার সবার সারা দিন কেমন গেছে। ওপি লিখেছে, আপনার বাসা কোথায়? আমার বাসা তো বাংলাদেশেই, ঢাকাতে। ইমরান হোসেন লিখেছে, তোমার কাছে সুন্দর লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ সাদ্দাম। সিং টু লাইন অফ সোনার পাখি। নো, আই হ্যাভ রিকোয়েস্টেড অল অফ ইউ দ্যাট আই এম নট গোয়িং টু সিং এনি সং টুডে। আজকে কোনো কোনো সঙ্গের রিকোয়েস্ট না, জাস্ট আজকে শুধু পক 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 হবে। সবাই বলছে, জানাচ্ছে যে সবাই ভালো আছে, শুনে অনেক ভালো লাগছে আমার। রাকিব হোসেন আছেন আমার সাথে, ঢাকা তো বুঝলাম, বাট কোথায়? ঢাকা তো বলেছি, আর কোথায় হবে? ইউ আর লুকিং অসম। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। রনি আছেন, আনোয়ার আছেন, মোহাম্মদ তানিম ইকবাল আছেন। আপু, তুমি প্রবাসী ছেলে পছন্দ করো? ডেফিনেটলি। অ্যাকচুয়ালি আমার আম্মু প্রবাসী ছেলে খুঁজতেছে মেয়েদের, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এইওয়ে, হোয়াটএভার, প্লিজ প্লিজ প্লিজ, জনম জনম টু। আজকে কোনো সঙ্গের রিকোয়েস্ট হবে না, আমি আজকে কোনো রকমের কোনো সং করতে যাচ্ছি না। আজকে শুধুমাত্র সবার সাথে আড্ডা হবে, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, তবে হ্যাঁ, বেশি পার্সোনাল কোশ্চেন করা যাবে না, দ্যাটস ইট। তামিম আহমেদ কেমন আছো? সং রিকোয়েস্ট? নো সং রিকোয়েস্ট। হা 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 হা। রুবেল আছেন, তারপর সাইদ সাব্বির আছেন। আপু, আমি খুব সিক, প্রে ফর মি। ইয়া, আই এম প্রেইং ফর ইউ, প্লিজ রিকভার সুন। তোমার চোখ অনেক ঘুম। আমার চোখ সবসময় ঘুম 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 থাকে। সুন্দর বললে খুশি হও কেন? আল্লাহ সৃষ্টিকে সুন্দর বললে কেন সুন্দর হব না? আমি যদি একটা, আমি যদি এলিজিবলও হইতাম, লাইক আমি যদি গান না করতাম, আমি যদি খুব জেনারেল একটা মেয়ে হতাম, তাহলে আমি খুব খুশি হতাম। কারণ আল্লাহ তালার প্রতিটা সৃষ্টি হচ্ছে এক একটা সুন্দর। সো আমার মনে হয় কেউ যদি আমাকে সুন্দর বলে, আমি সেটা খুব আনন্দে অ্যাকসেপ্ট করি, এটা আমার শুনতে অনেক ভালো লাগে। র্যাপ করলাম কিন্তু গানটা শোনালেন না। আজকে আমি বলেছি, আজকে কোনো সঙ্গে রিকোয়েস্ট হবে না, অনলি চিট চ্যাট, মানে হচ্ছে বক 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 করবো। আপনারা শুনে থাকবেন কতক্ষণ আমি বক বকাইতে পারি একদম।
আপু তোমাকে অনেক সত্যি কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ, দিন ইসলাম জয়। তারপর আমার হচ্ছে অরণ্য শামীম, তারপরে কামরুল হাসান আছেন, কামরুল হোসেন সাজু আছেন। ক্রিকেট লাইক করো, সাকিব না তাসান কাকে লাইক করো? অবভিয়াসলি সাকিব আল হাসান, নো ডাউট অফ ইট। শাহাদাত সুমন আছেন আমার সাথে, অসাধারণ কথা, অসাধারণ সৌন্দর্য, থ্যাংক ইউ সো মাচ ওমাইয়ার। পার্লার থেকে কি মাত্র ফিরলা? আবদুল্লাহ আর নোমান শিপু, আমার পার্লার টাল্লার কিছু লাগে না, বিশ্বাস করবেন। যারা গান করে সামথিং লাইক, যারা অ্যাক্টিং করে, যারা মিডিয়া পার্সন, তারা সবাই পার্লার পার্লার বলতে অজ্ঞাত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার মা আমাকে সারাক্ষণ এভাবে এভাবে করে এভাবে এভাবে করে ঝাঁকাইতে থাকে আর বলতে থাকে, তুই পার্লারে যাস না কেন, তুই পার্লারে যাস না কেন, হ্যাঁ সব মেয়েরা পার্লারে যে, তুই পার্লারে যাস না কেন। আমি আমাকে বলে, আম্মু পার্লারে যেতে টাকা খরচ করতে আমার অনেক কষ্ট হয়, পার্লারে যে মানুষ টাকা খরচ কেন করে, বাসায় বসে একটু সাবান, তারপর ফেস ওয়াশ, ঘষলে তো হয়ে যায়, এত পাল্লা টাল্লা যাওয়া লাগে না। লুকিং ফ্রেশ, দ্যাটস ওয়াই আস্কিং ইউ, ইউ ক্যান চেক ইট আউট, কারণ আমি আমার মুখে কোনো মেকআপ মাখি না। ঢং ঢং, হ্যাঁ ঢং তো হবেই, কারণ আমি মেকআপ করি না। মেকআপ করে মানুষ যদি ঢং করতে পারে, তাহলে মেকআপ ছাড়া তো অবভিয়াসলি ঢং আরো বেশি করা উচিত, রাইট 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 রাইট, সবাই কি আমার সাথে একমত? আমি বললাম যে মেকআপ করে যদি মেয়েরা এত এত ঢং করতে পারে, তাহলে মেকআপ ছাড়া আরো বেশি ঢং করা উচিত। রানা লিখেছেন, হাসিটা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার একটা গান শোনাই, লুৎফর রহমান লিখেছে, তুমি আমার কমেন্ট পড়ো না, এই তো পড়ছি। আপু তোমার মন ভালো আছে? রুবেল খান কুয়েত থেকে, হ্যাঁ ডেফিনেটলি আমার মন অনেক ভালো, যখন আমার মন অনেক ভালো থাকে তখন আমি লাইভে চলে আসি। কাচ্চি বিরিয়ানি খাবেন রনি? আই লাভ কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানির কথা শুনলে আমার মুখে কামুর হোসেন সাজু লিখেছে, সত্যি ঢং, কেরাস খাইব পোলা পাইন। ব্রুতে কি লাগাইছেন? ব্রুতে তো কিছু লাগাই নাই ভাই, আপনি কি খুঁজে পাইলেন? এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান, অতীব সৌন্দর্য, আমি আমার ব্রু নিয়ে খুব প্রাউড ফিল করি। আরিফুল ইসলাম কিছু, তোমার পেজ ভেরিফাই করবা না? ভেরিফাই করে কি হবে বলেন, একটা সেলিব্রিটি তকমা লেগে যাবে আর ব্লা 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 ব্লা, আমি এগুলো লাইক করি না। যখন আমার পেজে অনেক অনেক লাইক হবে, আমার আরো বেশি বেশি শুভাকাঙ্ক্ষী হবে, তখন আমার পেজটা ডেফিনেটলি ভেরিফাই করব। তুমি কেমন, আইসক্রিম কেমন লাগে? আইসক্রিম খুব একটা ভালো লাগে না। মেয়েদের যেমন অনেক শপিং করতে ভালো লাগে, অনেক পার্লারে যেতে ভালো লাগে, অনেক মেকআপ মারতে ভালো লাগে, আমার এগুলো কোনোটাই পছন্দ না, দ্যাটস ইট। তোমাকে কমেন্ট করে কোনো লাভ নাই, আব্দুল হালিম লিখেছে, আহারে নতুন গানের অপেক্ষায় আছি। ব্র দিয়ে ব্যাংক ডিপোজিট করেন? বুঝলাম না। আপু আমি কাতার থেকে তোমার লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ লুৎফর। আরফিন লিখেছে, তোমার কোনো ছোট বোন নাই? আমার ছোট বোন আছে। রাইমা বেগুন লিখেছেন, কল মি, আরে ফেসবুক লাইভে কলের কোনো অপশন নাই আপু। সাইদ পাটুয়া লিখেছে, চকলেট খাবা সাবা? না আমি চকলেট টকলেট একদম লাইক করি না। তোমার লাস্ট কি, তোমাকে লাস্ট দেখেছি অনেক দিন আগে, বাট দিন দিন তুমি সুইট হচ্ছ আপু, তোমার সঙ্গে গিটার ক্লাস করেছিলাম। হ্যাঁ পাপ্পু, হে কি অবস্থা, আই হোপ
ইউ আর ফাইন পাপু। তুমি বিয়ে করো না কেন? তোমার বাড়ি কই, তোমার হ্যান কই, তোমার তান কই? কি যে শুরু হইলো এগুলা! আচ্ছা আমার বিয়ে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন বলেন তো? আমি বিয়ে করে যদি গান ছেড়ে দিই তাহলে কি খুব ভালো লাগবে বলেন? আপু তোমার কথা বলার স্টাইলটা অসাধারণ, তুমি কমেন্ট পড়ো না কেন? এই তো সোহাগ আপনার কমেন্ট পড়লাম। আদান আবি লিখেছে, আপু আমি আপনার সাথে গান করতে চাই। ডেফিনেটলি ইউ আর মোস্ট ওয়েলকাম। চিকুন পিনের চার্জার, এটা আবার কি জিনিস ভাই? চিকুন পিনের চার্জার এটা আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আপনার মাকে যে জিজ্ঞেস করেন, ডেফিনেটলি আমার চাইতে আপনার মা ভালো জানবে যে চিকুন পিনের চার্জার কোথায় পাওয়া যায়। হ্যাঁ আমার নাকটা অনেক বোঁচা, আমি এটাতেই খুশি। লুকিং নাইস আপু, বাট একটু হেলদি লাগছে। আমি তো একটু হেলদি, কিছু করার নাই, কি করব বলেন? আমার মা সারাক্ষণ আমার পিছু লেগে থাকে খাওয়ার জন্য, এটা খা ওটা খা, এটা খা ওটা খা, আমি পাগল হয়ে যাই। আপু তোমার গানগুলো শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সুখদেব লিখেছে, হেই কি অবস্থা, নোয়াখালী বিভাগ চাই। আচ্ছা নোয়াখালী বিভাগ আপনি কেন চান বলেন তো? আমি কি কখনো বলছি আমি বগুড়া বিভাগ চাই? আমি বগুড়ার মেয়ে হয়ে কখনো বগুড়া বিভাগ চাই না। নোয়াখালী বিভাগ নিয়ে চিল্লাচিল্লি করেন কেন? এরও আর যেন না দেখি। স্বপ্নীল ওয়াচিং ইউ, লাভ ইউ ব্রো, আই হোপ যে তুই ভালো আছিস। খালি গলায় একটা গান, আমার লাইভে বলা আছে খালি গলায় আমি আজকে কোনো গান গাইছি না। অগস্ট মাস আপু কমেন্ট পড়ো না কেন? এই তো কমেন্ট পড়ছি, আপু তোর ভয়েসটা অনেক নাইস, থ্যাংক ইউ। আপু তোমাকে আবার কবে দেখতে পাবো? ডিপেন্ডস আপু, তোমাকে অনেকদিন পরে দেখে খুব ভালো লাগছে। বাহার খান আছে, তারপর আবদুল্লাহ রোমান বলছে একটা গান শোনাও। জামশেদ লিখেছে, আর একটু নিচে নামান ক্যামেরা। কেন নিচে নামাবো কেন? তাতে কি আমার গা আমাকে দেখতে আরো ভাল লাগবে? আমি তোমাকে শাদি করিব, ও মাই গড, হোয়াট আ কমেন্ট! আপু আমাকে গান গাইতে সাহায্য করবে? ডেফিনেটলি, আমার কাছে যদি কেউ গান সম্পর্কে সাজেশন চায় আমি তাকে ডেফিনেটলি দিই এবং তাকে অনেক ইন্সপায়ার করি। এইচ এন সরেজ, পৃথিবী অনেকবার বিশ্বাস করো প্রিয় সং, আর মডেলটা সো বিউটিফুল, থ্যাংক ইউ। এখন একটা হিরো আলম আপনার আত্মীয় হয়? হ্যাঁ দেশি ভাই হয় না বলেন, কাজ হিরো আলম তো বগুড়ার ছেলে, তা আমি বগুড়ার মেয়ে। বল না তোমার বাসায় যাব ভূতের গলিতে। হ্যাঁ পাপ্পু, পাপ্পু তুমি কিন্তু সত্য কথা ফাঁস করে দিচ্ছ, দিস ইজ নট ফেয়ার। আপু তুমি খুব সুইট, তোমার গান অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনি কমেন্ট করতে করতে বুড়ো হয়ে গেলাম, আমিনুল ইসলাম লিখেছে, আহারে আমি কিন্তু জানি তোর বিয়ে কবে, ও মাই গড। রাকিব হাসান লিখেছে, কাউয়া, এটা ইচ্ছা করে বলেছে যাতে আমি তার কমেন্টটা পড়ি। আমি খুব ভালো মতো বুঝি এগুলো টেকনিক, যারা আমাকে উল্টা পাল্টা কথা লিখে তারা ইচ্ছা করে আমাকে এগুলো লিখে যাতে আমি তার কমেন্টটা খুব সুন্দর করে পড়ি। এগুলো লিখে লাভ কি বলেন তো? এগুলো জাস্ট একটা অভদ্রতা, এটা জাস্ট একটা অভদ্রতা আর কিছুই না। আসিফ ভাইয়ের সাথে জনম জনম গানটা সেরকম হয়েছে, আসিফ ভাইয়ের সাথে জনম জনম গান গাই নাই তো ভাই। গানের পাখি গান না গাইলে কি চলে? ধুর গেলাম আহারে। ওকে আই হোপ সবাই অনেক অনেক ভীষণ রকমের ভালো আছে। খালি গলায় আজকে আর শোনাচ্ছি না, আজকে আর শোনাচ্ছি না, নেক্সট দিন ইনশাল্লাহ শোনাবো। সবাই অনেক ভালো থাকেন আর হ্যাভ আ সুইট ড্রিম। ওকে 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 ফাইন, আই এম গোয়িং টু সিং আ সং। আপনি এত কথা বলেন কিভাবে? আমি নিজেই জানি না কেন এত কথা বলি। ও মাই গড।
আচ্ছা, যারা যারা এখন আমার লাইভটা শেয়ার করেনি, তারা তাড়াতাড়ি দেখি তো কে কে শেয়ার করছেন। আমি সবাই সবাইকে কমেন্ট করবো আজকে, সিরিয়াসলি। ওকে, ডেফিনেটলি। সবাই এত এত গানের রিকোয়েস্ট করতেছে, তাহলে তো গান গাইতেই হয়, কি করব আর, নাহলে সবাই রাগ করবে। ত্রয়ী আপু ঘুমা যা, তুমি এরকম করো কেন আমার সাথে, তুমি একটা খারাপ। তোমাকে আমার এত ভাল লাগে, তুমি আমাকে এরকম করে কথা বলো। ত্রয়ী আপু, আমি সবার সামনে তোমাকে আই লাভ ইউ। তুমি আজকে থেকে শাওনকে বাদ দিয়ে দাও। দেখি আজকে কে কোন গানের রিকোয়েস্ট করে আমাকে। কে যেন আমার জনম জনম টু গানটা শুনতে চাইছে। ওকে, জনম জনম টু গানটা গায়। প্রিয়তম চোখেতে চোখ রেখেছি, দেখো না বুকের মাঝে এসে তুমি ভালোবাসো, বলো না জনম জনম চাই তোমাকে আমার এই কাছেতে, দিয়ে যাব ভালোবাসা হৃদয় উজাড় করে, প্রিয়তম চোখেতে চোখ রেখেছি, দেখো না বুকের মাঝে এসে তুমি ভালোবাসো, বলো না। ওকে, আই হোপ আজকে এনাফ ফর রাতের আকাশ অনেক বড় আধার কালো, এক বালি চাঁদ হাসে এক মুঠো নীল জোছনা জলে, রাতের হৃদয় ভাসে হৃদয় আমার আরো বড়, হোক না জীবন ক্ষুদ্র তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে। ভালো থাকেন সবাই, আর হ্যাভ আ গুড নাইট, বাই, টেক কেয়ার। অ্যান্ড হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত সাবিনা সাবা পেজটি লাইক করেননি এবং এই ভিডিওটা শেয়ার করেননি, তারা এখনই গিয়ে আমার এই পেজ যতগুলো ভিডিও আছে এবং ইউটিউবের লিঙ্ক আছে, সবাই প্লিজ সেগুলো শেয়ার করবেন, আর আমার গান অনেক শুনবেন, আর আমাকে অনেক ভালোবাসবেন। ওকে, বাই, টেক কেয়ার।
আর হ্যাঁ, অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন যারা আমাকে ডেফিনেটলি অনেক 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 ভালোবাসে। বাই।